বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রায় 600 বেশি প্রজাতির বিষাক্ত সাপ আছে। তার মধ্যে 200 প্রজাতির সাপ মানুষের জন্য ভয়াবহ ক্ষতিকর। এমন কিছু সাপ বিশ্বের নানা জায়গায় রয়েছে যা একবার ছোবল দিলে মৃত্যু নিশ্চিত। তেমন কয়েকটি বিষধর সাপের পরিচিতি ও তাদের বসবাস তুলে ধরা হলো। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচেরি। সমুদ্রে বিচরণ করে এই সাপ। এই সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা পানির নিচে ঘুরতে পারে, এমনকি ঘুমাতেও পারে। সাপটি খুবই ভদ্র স্বভাবের, সহজে কাউকে কামড়ায় না, তবে কামড় দিলে 15 মিনিটের মধ্যে মৃত্যু ঘটতে পারে। মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ 100-এর বেশি লোক বা 25 লাখ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ইন্ডিয়ান ক্রেট সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত। এই সাপগুলো এশিয়ায় পাওয়া যায়। মানুষের স্লিপিং ব্যাগ, বুট বা তাঁবুর নিচে লুকানো এই সাপগুলোর একটি বড় অভ্যাস। ইন্ডিয়ান ক্রেট পৃথিবীর তৃতীয় সবচেয়ে বিষাক্ত সাপ। এটি ফিলিপাইনে পাওয়া যায়। এই সাপগুলো সাপুড়েরা সাপের নাচ দেখানোর সময় বেশি ব্যবহার করে। সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে হুড দেখা যায়। ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে চতুর্থ বিষাক্ত সাপ হল ইন্ডিয়ান কোবরা। এরা বেশি ক্ষুধার্ত হলে অন্য বিষাক্ত সাপ খায় অথবা নিজের প্রজাতির সাপকেও খেয়ে হজম করে। রাসেলস ভাইপার ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম। এটি খুবই রাগি ধরনের সাপ। সম্ভবত অন্য কোনো বিষাক্ত সাপের চেয়ে এ সাপে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এটি কুণ্ডলী পাকিয়ে থাকে এবং এত প্রচণ্ড বেগে শিকারকে সবল মারে যে পালিয়ে যাওয়ার সময় থাকে না। এর বিভিন্ন প্রজাতি রয়েছে যারা খামার বাড়ি থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত বসবাস করে। ব্ল্যাক মাম্বা সাপ আফ্রিকায় বাস করে। এর কামড় থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। এটি ভূমিতে বসবাসকারী সকল সাপ থেকে দ্রুত গতির। এরা ঘন্টায় 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ফার্ডিল্যান্স নামক সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সপ্তম বিষাক্ত। সামান্য বিরক্ত হলেই এরা ছোবল মারে। এ সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার খুব বেশি। এটি কামড় দিলে শরীরে পচন ধরে। ব্র্যান্ডেড ক্রেইট সাপটি পৃথিবীর বিষাক্ত সাপের মধ্যে অষ্টম। এরা রাতের বেলা সক্রিয় হয়। মাছ, ব্যাং বা অন্য সাপের সন্ধানে এরা বের হয়। চীনে এদের বেশি দেখা যায়। টাইগার স্লেক অস্ট্রেলিয়ায় বসবাসকারী সাপ, যারা শরীরে প্রচুর পরিমাণে বিষ তৈরি করতে পারে। মাহমুদ সোহেল, কালবেলা।